তুমি কি জানো, আমি চাইলে এখন তোমার ফ্রন্ট ক্যামেরা থেকে তোমার ফটো ক্লিক করতে পারি। তুমি কি জানো আমি তোমার ফটো সমস্ত কিছু চুরি করতে পারি তোমার গ্যালারি থেকে। তুমি কি জানো তোমার পার্সোনাল সব ডেটা আমি চুরি করতে পারি। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো যে আমি আজকে যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে হ্যাকিং। হ্যাকিং মেনলি তোমরা অনেকে হয়তো অনেক কিছু জানো বা অনেকে হয়তো মুভি দেখে জানো, বাট তোমরা যে কটা জিনিস জানো সে কটা হয়তো অনেকে অনেক কিছু ভুল জানো। তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করবো হ্যাকিংয়ের ব্যাপারে, প্রপার সমস্ত কিছু। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন। ভিডিও শুরু করার আগে হ্যাকারদের তোমরা কী মনে করো, ভালো না খারাপ সেটা কমেন্টে প্লিজ জানিও। প্রথমত বলে রাখি, যারা হ্যাকারসদেরকে ভালো মনে করে তারাও কিছু জানে না হ্যাকারসদের সম্বন্ধে, আর যারা হ্যাকারসদেরকে খারাপ মনে করে তারাও কিছু জানে না। তার কারণ হ্যাকারসদের ওয়ার্ল্ডটা একটা আলাদা রকমভাবে চলে, ওদের একটা নিয়মটা বা ওদের অ্যালগোরিদমটা একটা আলাদা নিয়ম বা আলাদা প্রসেসে চলে। বলিউড বা হলিউড মুভিতে যে হ্যাকারসদেরকে দেখানো হয়ে থাকে সেখানে কিন্তু প্রপারলিভাবে ওখানে ওদের রং চং মেশানো থাকে, বলো না যে এন্টারটেনমেন্টের জন্য রং চং মেশানো থাকে। তাই ভাবি যে ওদের সাথে বা ওই ভিডিও দেখে ওই ক্লিপিংস দেখে তোমরা যদি হ্যাকারকে মেনশন করতে যাও বা হ্যাকারকে আইডেন্টিফিকেশন করতে যাও তাহলে কিন্তু পুরোপুরি ভুল করবে। রাখি যে তিন রকম আমি হ্যাকারসদের কথা বললাম, সেই হ্যাকারস হওয়ার জন্য তোমাদের কী কী জানতে হবে। প্রথমে তোমাদের হ্যাকারস হওয়ার জন্য কম্পিউটারের বেসিক স্কিলস জানতে হবে, এক। দুই, তোমাদের নেটওয়ার্কস সম্বন্ধে জানতে হবে। নেটওয়ার্কস মানে শুধু এই নয় যে জিও নেট, ভোডাফোন নেট, নেটের মধ্যে অনেকই সার্ভারস থাকে, রাউটার্স থাকে, তার মধ্যে আবার IP4, IP6 এই সমস্ত সার্ভারসগুলো থাকে। তিন নম্বর, তোমাদের ডেটাবেস সম্বন্ধে জানতে হবে। ডেটাবেস সম্বন্ধে তুমি যদি কিছু না জানো তাহলে তুমি কোনোদিনও একটা ওয়েবসাইট হ্যাক করতে পারবে না। চার নম্বর, তোমরা যখন এই হ্যাকিং শিখবে, হ্যাকিং শিখতে গেলে তোমাদের কম্পিউটারের বেসিক ল্যাঙ্গুয়েজ ছাড়া অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেমন জাভা স্ক্রিপ্টিং বা PHP, তারপর আরও যে বিভিন্ন বিভিন্ন সি প্রোগ্রামিং, C++, পাইথন, এই সমস্ত C++ সমস্ত যে মানে স্ক্রিপ্টিংগুলো বা যে এই ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে। এছাড়াও তোমাদেরকে লিনাক্স, যেটা মেন লিনাক্স, তোমাদের শিখতে হবে। লিনাক্স ছাড়া কিন্তু কখনো সম্ভব নয় হ্যাকিং করা। তো এই যে মেন কয়েকটা পার্টস বললাম, এই যে কয়েকগুলো পোর্শনগুলো বললাম, এইগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা কিন্তু হ্যাকিংয়ে কিচ্ছু করতে পারবে না, মানে তোমাদের পক্ষে খুব টাফ হয়ে পড়বে। তোমরা একটা জিনিস দেখতে পারো যে হ্যাকিং যে জিনিসটা রয়েছে সেটা আমাদের ইন্ডিয়াতে কিছুদিন আগে লিগালাইজ করা হয়েছে, তারা এখন সমস্ত সেন্টারে সেন্টারে ইথিক্যাল হ্যাকিং শেখানো হয়ে থাকে। বাট তুমি যদি একটা 6 মাসের কোর্স করে নিজেকে মনে করো যে আমি একটা ইথিক্যাল হ্যাকার হয়ে গেছি বা এই হয়ে গেছে ওই হয়ে গেছে, বাট সেটা কিন্তু সবচেয়ে বড় ভুল হবে। তখন হ্যাকারদের কোনো সিলেবাস থাকে না, যত দিন দিন টেকনোলজি উন্নত যত তত বেশি হ্যাকারদের নিজে থেকে অটোমেটিক্যালি ইম্প্রুভ করতে হবে। যতদিন না তুমি নিজেকে ভেবে নেবে যে আমি 6 মাসের কোর্স করে আমি হ্যাকিং শিখে ফেলছি, তাহলে এটা কিন্তু এরকমই ভুল একটা কথা। যত বেশি টেকনোলজি এগোবে তত বেশি হ্যাকারদের নিজের মাথার বুদ্ধি খাটাতে হবে, আরও বেশি পরিমাণে হ্যাকিং করতে হবে, হ্যাকিংকে ইমপ্লিমেন্ট করতে হবে নিজের লাইফের মধ্যে। তো প্রথমে বলে রাখি যে ব্ল্যাক ক্যাপ হ্যাক যারা করে, মানে ব্ল্যাক ক্যাপ হ্যাকারস যাদেরকে বলা হয়ে থাকে, এরা মেনলি লুইচ্ছা হয়ে থাকে, মানে খুবই হারামি কিসমকা হয়ে থাকে। মেনলি ওয়েবসাইট হ্যাক করে, মানুষের পার্সোনাল জিনিস হ্যাক করে, আর হ্যাক করার পর ওরা টাকা চায় বা টাকা দাবি করে। যদি টাকা না দেয় তাহলে আবার তারা কিন্তু খুন অব্দিও করতে পারে, ইভেন তার যে ডেটাগুলো আছে সেগুলো বিক্রি করে তার ধমকি অব্দি দেয়। তাই জন্য ব্ল্যাক ক্যাপ হ্যাকারসদের থেকে নিজেকে সামনে রাখতে হবে। দু নম্বর হচ্ছে হোয়াইট ক্যাপ হ্যাকারস। হোয়াইট ক্যাপ হ্যাকারসকে বলা হয়ে থাকে যারা মেনলি ইথিক্যাল হ্যাকিং শিখে আসে, মানে তাদেরকে বলা হয়ে থাকে ইথিক্যাল হ্যাকারস। এরা প্রপারলি পারমিশন নিয়ে গভর্নমেন্টের আন্ডারে তারা কাজ করে থাকে, বিভিন্ন অফিসে বিভিন্ন ওয়েবসাইটের আন্ডারে তারা কাজ করে থাকে। ইথিক্যাল হ্যাকারসরা কিন্তু প্রপারলিভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য খুবই নিজেদের যোগদান দিয়ে থাকে। যেমন ধরো যদি কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো লুপ আছে কিনা বা ওর মধ্যে কোনো ছেদ আছে কিনা বা ওর মধ্যে কোনো খামিয়া আছে কিনা সেগুলো কিন্তু প্রপারলিভাবে একমাত্র এই হোয়াইট ক্যাপ হ্যাকারস যারা ইথিক্যাল হ্যাকিং শেখে তারাই কিন্তু বার করতে পারে। এর ফলে ওদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটকে আরও স্ট্রং করা, যাতে ব্ল্যাক ক্যাপ যারা রয়েছে তারা যেন সহজে সেটাকে ক্র্যাক না করতে পারে বা সেটাকে ছেদ না করতে পারে। এটাই হলো তাদের কাজ, তারা প্রপারলি গভর্নমেন্টের পারমিশন নিয়ে করে। এবার আসি 3 নম্বর হ্যাকারের পেছনে, সেটা হচ্ছে গ্রে ক্যাপ হ্যাকার, সেটা হচ্ছে ঘরকানা ঘাটকা। এরা ইলিগাল কাজকর্ম করবে উইদাউট পারমিশনে। এরা আসলে তোমার আমার মতো বেকার লোক, মানে এরা ঘরে বসে বসে কী করবে বুঝতে পারে না, বাট এদেরকে নিজের নাম একটু রোশন করতে হবে, নিজেদের ইগোকে স্যাটিসফ্যাকশন করতে হবে বা নিজের ইগোকে স্যাটিসফাই করতে হবে। কারণ তারা মাঝে মাঝে হ্যাক করে বসে বিভিন্ন বড় বড় কোম্পানির সার্ভারস, আর সেখানে নিজের নাম দিয়ে দেয় বা নিজের নাম
একদম টেমপ্লেটের মতো ছাপিয়ে দেয় সেই সব সার্ভারের মধ্যে। তো এরা কিন্তু কখনোই কোনো রকম নিজের লালসা পূরণের জন্য বা নিজের লোভ পূরণের জন্য কোনো রকম কোনো কাজ করে না বা কোনো রকম নিজের স্বার্থপূর্তির জন্য কোনো কাজ করে না, কিন্তু এরা উইদাউট গভর্নমেন্ট পারমিশনে করে। তাই মানে এদেরকে গ্রে ক্যাপ হ্যাকার্স বলে, মানে বুঝতে পারছো তো, কালো আর সাদা মিশিয়ে দিলে তো গ্রেই হয়, বুঝতে পারছো? মানে এরা ইলিগাল কাজকর্ম করে উইদাউট গভর্নমেন্টের পারমিশন, বাট কোনো রকম কারো ক্ষতি করে না। এই যে এতগুলো হ্যাকার্সের সম্বন্ধে তোমাদেরকে বললাম, তো এরপর তোমরা হয়তো প্রবাবলি বুঝতে পারছো হ্যাকার্সদের মাইন্ড কেমন হয়ে থাকে। কিছু কিছু হ্যাকার্স ছাড়া যেমন আমাদের জীবন অচল, তেমনই কিছু কিছু হ্যাকার্স কিন্তু আমাদের জীবনকে একদম তছনছ করে দিতে পারে। সো হ্যাকার্সদের নিয়ে খারাপ ভাবাটাও ভুল আর ভালো ভাবাটাও কিন্তু ভুল। সো আজকের জন্য এতটাই, দেখা হবে আর নেক্সট ভিডিওতে। টিল দেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে। গুড বাই, বি সেফ ফ্রম করোনা, অ্যান্ড সমাজের হেল্প করো, সমাজের সাহায্য করো সবাইকে।